بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جگا جی لگانے کی یہ دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر محمد الذكر كل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সে মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে করুণা করে দয়া করে সান করে এই আজিমুশান ৫১তম ঈসালে সওয়াব মাহফিলের শেষ রজনীতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে মিলে হৃদয়ের গভীর থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বাজার? সবাই খুশি? আওয়াজে কিন্তু মনে হয় না। এই মাহফিলে আসতে পেরে আমরা সকলে খুশি কি না? আলহামদুলিল্লাহ। পিসাই বুজুর কিছু বলার জন্য বলেছেন, এই জন্যই বলার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতে জিন্দগির সময়টা সামান্য দিয়েছেন, কি বলেন ঠিক কি না? কতটা সামান্য কারো জানা নাই। যদি কেউ জানতো যে আমার হায়াতটা ২০ বছরের হবে, সে একটা প্রিপারেশন নিতে পারতো, কি বলেন ঠিক কি না? যদি কেউ জানতো আমি ৬০ বছর বাঁচব, সে একটা প্ল্যান করতে পারতো যে আমি ৬০ বছরের মধ্যে এই এই কাজ করে আল্লাহকে রাজি খুশি করে জান্নাত কামাই করে নিব, কি বলেন ঠিক কি না? এখন মানুষের কারো জানা নাই সে কতদিন বাঁচবে। সংক্ষিপ্ত সময় দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল আছে, আছে কি না? আছে? আগে কে আসে? দাদা আসে, দাদার পরে বাবা, বাবার পরে আমি। যাওয়ার বেলায়, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল আছে? শিওর তো? কোনো সিরিয়াল আছে? বাবার কাঁধে সন্তানের লাশ আছে কি না? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ আছে কি না? আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখেরাতের খেতির জায়গা। এখানে আমাদের আমল ঈমানকে ঠিক করতে হবে, আমলকে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেখে বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেরই চিন্তা করা উচিত সে পরকালের জন্য কি করলো, পরকালের জন্য সে কতটুকু সামানা গুছাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে এই ধরনের বলতেছেন। তা আমি আমার আলোচ্য আয়াতের দিকে চলে যাই। আমি কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া আমার হাবিব আপনি বলে দেন, আপনার নূরানি জবান দিয়ে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, আমি নবীকে ইত্তেবা করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। কি হবে আমরা যদি আল্লাহর নবীকে মানি, নবীর অনুসরণ করি, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা আমরা চাই কি না? সকলে চাই। তা আল্লাহ তাআলা কি বলছেন? আমার ভালোবাসা পেতে হলে আমার নবীর ইত্তেবা করতে হবে, আমার হাবিবের ইত্তেবা করতে হবে। অর্থাৎ আমার হাবিব যে দিন শরিয়াত নিয়ে জমিনে আসছেন সেটাকে ইত্তেবা করার নামই আল্লাহর হাবিবকে ইত্তেবা করা। কি বলেন, ঠিক কি না? নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ, ওয়া মান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ নবীর ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহ নবী বলতেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলো। এই দুইটা কোরআন এবং হাদিস, এটাকে সামনে রেখে আমি দু একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে ভালোবাসতেন? আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা সবাইকে নবীকে ভালোবাসেন, সবাই বলবে কি? যে আমরা সবাই ভালোবাসি। কি বলেন, ঠিক কি না? একটা লোক পাবেন যে বলবে আমি নবীকে ভালোবাসি না? একটা লোক আছে এরকম? সকলেই বলবে। যদি জিজ্ঞেস করি কেমন ভালোবাসেন, বলবে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বলবে কি না? এখন দেখি আমাদের ভালোবাসাটা। আর 1400 বছর আগে সাহাবা ইকরাম যে ভালোবাসতেন তার সাথে মিল পাওয়া যায় কিনা, একটু দেখা দরকার আছে কিনা? দেখা দরকার আছে। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিলেন, মুতার যুদ্ধে পাঠাবেন, সাহাবায়ে আজমাইনদের নাম ঘোষণা করলেন, সেনাপতিদের নাম। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন ঘোষণা করলেন, এই মুতার যুদ্ধের জন্য আমি সেনাপতি নিযুক্ত করতেছি। প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, যিনি ছিলেন আল্লাহ রাসূলের পালক পুত্র, যিনি তায়েফে আল্লাহ রাসূলের সঙ্গী ছিলেন। নবীজি ঘোষণা করলেন প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যুদ্ধের ময়দানে যায়েদ ইবনে হারেসা যদি শাহাদত বরণ করে, তাইলে জাফর ইবনে আবি তালিব ইসলামের ঝান্ডা ধরবে। জাফর ইবনে আবু তালিব যখন শাহাদত বরণ, যদি শাহাদত বরণ করে, তখন আবদুল্লাহ ইবনে রাওয়াহা তার হাতে ইসলামের ঝান্ডা তোমরা দিয়ে দিবা। যদি সেও শাহাদত বরণ করে, চতুর্থ সেনাপতি তোমরা সকলে মিলে নিযুক্ত করে নিও। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের বুঝতে বাকি রইল না, এই তিনজন সেনাপতির নাম যে ঘোষণা করলেন, তাদের একজন আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন সেনাপতিদের নাম ঘোষণা করার পরে সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যাও, সকলে গিয়ে যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পিতা, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরার ভিতর থেকে শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিদায় নেওয়ার মতো কেউ নাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিনের চাচাতো ভাই, তিনি বাড়ির দিকে রওনা হইলেন। বিদায় নেয়ার জন্যে বাড়ির সামনে গিয়ে ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আমাকে তুমি বিদায় দাও, আমি যুদ্ধে যাব,
নবীজি সেনাপতি হিসেবে আমার নাম ঘোষণা করেছেন, তুমি আমাকে বিদায় দাও। আমার আগেও নবীজি একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, সুতরাং আমাকে বিদায় দাও আর আমার জন্য দোয়া করো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করে। স্ত্রী হাত উঠিয়ে দোয়া করে, আয় রাব্বুল আলামিন আমার স্বামীকে তুমি যাদের ময়দানে যুদ্ধ করে গাজী হিসাবে ফেরত নিয়ে আইসো। জাফর রাদিয়াল্লাহু আনহু তরবারি উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে ছোঁয়া লাগাইয়া বলেন, এমন দোয়া করবে না, যেহেতু আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার পরেও একজন সেনাপতি নিয়োগ করেছেন, সুতরাং আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। এই দোয়া তুমি করো না, এই দোয়া করো না, তুমি এমন দোয়া করো যেন আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করে। জাফর রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে রওনা হইলেন, সন্তানরা পিছন দিক থেকে ডাকে, বাবা বাবা একবারের জন্য হলো পিছনে ফিরে তাকাও। জাফর রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকান না, স্ত্রীও ডাকে আরেকবারের জন্য পিছন দিকে ফিরে তাকান। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকান না, তিনি যুদ্ধের জন্য মসজিদ নববীর দিকে রওনা হয়ে গেলেন। সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি তিনার বাড়িতে গেলেন, কিতাবের মধ্যে লেখে সেই দিন ছিল ওনার বিয়ের দিন, সেই দিন তিনি সবেমাত্র বিয়ে করেছেন, ওই রাত্রিটা ছিল তেনার বাসর রাত্রি। একজন পুরুষের জীবনের সবচেয়ে আনন্দময় সময় হচ্ছে তার ফুল সজ্জার রাত্রি। আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের কাছে গিয়ে শুনতে পাচ্ছেন নতুন স্ত্রী ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা দরজার বাহির থেকে সিকলটা বন্ধ করে দিলেন, দরজার বাইরে থেকে বন্ধ করে ডাক দিলেন, প্রাণের স্ত্রী একটুখানি কোরআন তেলাওয়াত সামান্য সময়ের জন্য বন্ধ করো, আমি তোমার সাথে দুইটা কথা বলতে চাই। স্ত্রী ডাক দেওয়া বলে ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলে আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মুতার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, আমি যুদ্ধে যাব, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। স্ত্রীর ভিতর থেকে চিৎকার দিয়ে বলে আজকে আমাদের মাত্র বিবাহ হয়েছে, আপনিও আমাকে দেখেন নাই, আমি মদিনার এত সম্ভ্রান্ত ফ্যামিলি এত সুন্দরী রমণী, একটা বারের জন্য ভিতরে আসেন, আমি আপনাকে একবার দেখি, আপনিও আমাকে একবার দেখেন, একটি বারের জন্য আপনি ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলে না না আমাকে বিদায় দাও, আমি ভিতরে আসব না, আমি যদি ভিতরে আসি তোমার চেহারা দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই আমি আমার নবীকে ভুলতে পারবো না, আমার নবী আমাকে যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, এখান থেকে আমি যুদ্ধে রওনা হয়ে যাব। স্ত্রী ডাক দেওয়া বলে একটি বারের জন্য আপনার চেহারাটা আমাকে দেখান, কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আপনাকে কেমন করে চিনব, আমাকে দেখা লাগবে না, আমাকে দেখা লাগবে না, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, কেয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আমরা তো নবীর ভালোবাসার দাবিদার করি, এরকম দাবিদার দেখলে মনেই হয় না লোকটা কি মুসলমান না হিন্দু, কি বলেন ঠিক কি না, রাগ করলেন, কষ্ট পাইলেন, এরকম আছে কি না। কিন্তু এটা বলতে পারবো নিশ্চিতভাবে যুবকরা মেসিকে ভালোবাসে, তা না হইলে মেসির মতো চুল কাটতো না, কি বলেন ঠিক কি না।
কোনো গায়িকাকে ভালোবাসে, তা না হলে তার মতো পোশাক পরতো না, কি বলেন ঠিক কি না? যদি মুহাম্মদ আরবি নবীকে ভালোবাসত তাইলে আমার নবীর সুন্নতটা তার ভিতরে থাকতো, কি বলেন ঠিক কি না? কেন থাকে না, কষ্ট হয়, নবীর ভালোবাসা অন্তরে নাই, কথা কি ঠিক বললাম? বিদায় নিয়ে গেলেন সাহাবে একরাম, বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। লম্বা চওড়া ঘটনা আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিব। তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল, মুতারা যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কাফেরদের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে 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 কাফেরদেরকে কাটতে কাটতে, কচু পাতার মতো কাটতে কাটতে, এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করলেন, সঙ্গে সঙ্গে ইসলামের ঝান্ডা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে নিলেন, ডান হাতের মধ্যে নিয়া বাম হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন, বাম হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে তিনি এরকমভাবে যুদ্ধ করতে লাগলেন, কাফেরদের সীমানার মধ্যে ঢুকে গেলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, একটা কাফের এসে ডান হাতের মধ্যে আঘাত করলেন, হাতটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল, হাতটা কেটে জমিনে পড়ে গেল। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে ঝান্ডাটা ধরলেন, বাম হাত দিয়ে ঝান্ডাটা উঁচু করে ধরলেন, তারপরও যুদ্ধ করতে লাগলেন। আরেকটা কাফের এসে আবার ডান হাতটাকে কেটে ফেলল, দুইটা হাত যখন কেটে ফেলল ইসলামের ঝান্ডাটা পড়ে যাবে। এমন অবস্থায় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু দুইটা কাটা হাত দিয়া এই হাতের বাজু দিয়ে এইভাবে পতাকাটাকে ধরে ইসলামের পতাকাটাকে উড্ডীন করে রাখলেন। এরকম অবস্থা হয়ে গেল, কাফেরদের মধ্যে এমনভাবে ঢুকে গেলেন, আবদুল্লাহ ইবনে রাওহা বলে আমি ঢুকতে পারতেছিলাম না, দুই হাতটা যখন কেটে গেল আরেকটা কাফের এসে পায়ের মধ্যে আঘাত করলো, একটা দুইটা পাও কেটে ফেললো, সঙ্গে সঙ্গে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থার মধ্যে কাটা দুইটা হাত দিয়া ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকাটা ধরে রাখলেন। আরেকজন কাফের এসে গর্দানের মধ্যে আঘাত আনলো, যখন গর্দানটাকে দ্বিখণ্ডিত করে ফেললো, এর পূর্বে একজন সাহাবীকে ডাক দিয়া বলে জাফর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে ডেকে বলে, ভাই আমি মনে হয় আর বেশিক্ষণ সময় বাঁচবো না, তুমি যদি আমার নবীর সাথে তোমার দেখা হয়, আল্লাহর হাবিবের সাথে যদি তোমার দেখা হয়, আমার সালামটা পৌঁছে দিবা, আমার নবীকে বলবা আমি জাফর ইবনে আবি তালিব, আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমি ইসলামের পতাকাটাকে জমিনের মধ্যে করতে দেই নাই, এই খবরটা তুমি আল্লাহর হাবিবকে পৌঁছে দিবা। কাফের এসে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কল্লাটাকে কল্লার মধ্যে যখন আঘাত করলেন, মাথার মধ্যে যখন আঘাত করলেন, বডিটা একদিকে পড়ে গেল, দ্বিখণ্ডিত মাথাটা আরেক দিকে পড়ে গেল। আবদুল্লাহ ইবনে রাওহা বলে আমি দৌড়াইয়া ভিতরে ঢুকতেছি ইসলামের ঝান্ডাটা হাতে নেওয়ার জন্যে, আমি যখন প্রবেশ করতে লাগলাম আমি দেখলাম পতাকাটা আকাশের দিকে ফতফত করে উঠতেছে, বলেন সোহা, আমি আশ্চর্য হয়ে গেলাম, কে এই পতাকা ধরলো, কে এই পতাকা ধরলো? আমি গিয়ে দেখি জাফর ইবনে আবি তালিবের দেহটা একদিকে পড়া, আরেকদিকে মাথাটা পড়া, দাঁত দিয়া কামড় দিয়া ঝান্ডাটা ইসলামের উত্তরণ করে রেখেছে। সুবহানাল্লাহ, সাহাবায়ে আজমাইনগণ নবীকে আমাদের মতো মুখে মুখে ভালোবাসেন নাই, জীবনের তাজা রক্ত দিয়ে ভালোবেসেছেন,
মুতার যুদ্ধ থেকে যখন ফিরলেন, আল্লাহর রাসূল রহমাতাল্লিল আলামিন সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাফর ইবনে আবি তালিবকে জিজ্ঞাসা করলো, জাফর, যুদ্ধের ময়দানে তুমি যেটা করেছো ইসলামের জন্য আমি বড় খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও, তুমি আমার কাছে কি চাও, আমাকে বলো তুমি আমার কাছে কি চাও। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ, তোমার নবীর জবান থেকে জান্নাতের বর্ণনা শুনেছি, জান্নাত বড় দেখতে ইচ্ছে করে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবি তালিবের হাড় কাটা দুই হাতের মধ্যে দুইটা নূরানি পাখা লাগিয়ে দিলেন। বলে বললেন, জাফর, কেয়ামত পর্যন্ত মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে থাকবে, আর তুমি কেয়ামত পর্যন্ত এই পাখা দিয়ে জান্নাত ভ্রমণ করবে। নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো। আমি মুখ দিয়ে বললাম আমি আমার নবীর আশেক, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর আশেক, আমি সুন্নি, আমাকে দেখলে মনে হয় না আমি সুন্নি। আমার যদি এই অবস্থায় কোথাও মৃত্যু হয়, আমাকে যদি মানুষ না, আমার আইডি কার্ড না থাকে, আমার পরিচয়পত্র না থাকে, মানুষ সন্দেহান হয়ে যাবে, এটা কি মুসলমান না হিন্দু না কাফের না মুশরিক, কি বলেন, ঠিক কি না? ভালোবাসতে হবে কীভাবে? আবু তালিব আল্লাহ রসুলের চাচা, নবীজিকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? ছয় বছর ছয় মাস বয়স থেকে নিয়ে 53 বছর পর্যন্ত বুকের মধ্যে আগলিয়ে রেখেছেন, কি বলেন, ঠিক কি না? ভালোবেসেছেন, কিন্তু ইতাআত করেন নাই, ইত্তেবা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভালোবাসার মূল্য নাই। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে আমার নবীকে আমি ভালোবাসবো কীভাবে। আল্লাহ রসুল যেই দিনের জন্য নিজের দান্দান মোবারক শহীদ করাইলেন উহুদের ময়দানে, নবীর দাঁত ভেঙে গেল, 3 দিন না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধলেন, হাজার হাজার সাহাবা একরাম যুদ্ধের ময়দানে তাজা রক্তগুলো ঢেলে দিলেন, তাজা রক্ত। একটা মানুষকে আপনি অ্যাটাক করবেন, সে বলবে, আই উইল গিভ ইউ এভরিথিং বাট গিভ মি মাই লাইফ, আমার লাইফটা তুমি আমাকে দাও, আমি তোমাকে সব দিয়ে দেবো, কি বলে, ঠিক কি না? কি বলবে? সব নিয়ে যাও, সব নিয়ে যাও, কিন্তু আমার জীবনটা আমাকে ভিক্ষা দাও, কি বলেন, ঠিক কি না? সাহাবা একরাম সবার আগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবনটা কুরবান, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দাবি করি আমরা নবীকে ভালোবাসি, বোঝা গেল আমরা নবীকে ভালোবাসি না, এই ভালোবাসাটা সত্য না, কি বলেন, ঠিক কি না? যদি আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীর রঙে রঙিন হতে হবে, কথা বুঝতে পারছেন? নবীর রঙে কি হতে হবে? নবীর রঙে রঙিন হতে হবে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কেমন ভালোবাসেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমরা সবাই মদিনার প্রেমিক, কি বলেন, ঠিক কি না? এমন কোনো লোক আছেন যে মদিনাকে ভালোবাসে না? থাকলে হাত তুলে দেখেন, কেউ আছেন? সবাই বলে একবার যদি যাইতে পারতাম, কি বলেন, ঠিক কি না? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকালের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আমি আর মদিনাতে থাকব না, আমি আর মদিনাতে থাকব না, আপনি আমাকে বিদায় দেন, আমি মদিনার বাইরে চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, আপনি মদিনার বাইরে কেন যাবেন? মদিনায় আপনার কি সমস্যা? আপনার কি কোনো সমস্যা আছে কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বিলাল থাকবো না। যে মদিনায় আমি হাঁটব কিন্তু আমার নবী হাঁটবে না, যে মদিনায় আমি আজান দিব আমার নবী ইমামতি করবে না, এমন মদিনার মধ্যে আমি বিরল থাকবো না, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়াতে চলে গেলেন। কেমন আশেক ছিলেন হযরত বিলাল। সিরিয়াতে চলে গেলেন, 1 মাস 2 মাস 3 মাস হওয়ার পরেই সঙ্গে সঙ্গে
بيشن برحمه العالمين হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে স্বপ্ন যুগে চলে গেলেন সিরিয়াতে গিয়ে বলতেছেন মা বালুকা ইয়া বিলাল আল্লাহ তাজুরনি বিলাল তোমার কি হইলো মদিনায় সবাইকে আমি দেখি সবাই আমার রোজা জিয়ারতে আসে বিলাল তোমার কি হইলো তোমাকে আমি কেন মদিনাতে দেখি না এ বিলাল এটা কেমন কথা তোমাকে আমি মদিনাতে দেখি না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘুম ভাঙার পরে সেই অবস্থায় সেখান থেকে রওনা হয়ে গেলেন রওনা হয়ে তিন দিনের পথ অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকতেছেন বাচ্চারা চেঁচামেচি শুরু করে দিল ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে গিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আজকে তিন মাস পরে বিলালকে দেখা গেছে মদিনার গলিতে বিলালকে যেহেতু দেখা গেছে নিশ্চয়ই আমার নবীকে দেখা যাবে চলো মা চলো মসজিদে নববীর দিকে যাই নিশ্চয়ই নবীজিও আসছেন চলো আমরা মসজিদে নববীর দিকে যাই কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে হাঁটতেন আগে আগে কেন হাঁটতেন কেউ যদি রাস্তার মধ্যে কোনো কাটা পুঁতে রাখে কোনো কষ্টদায়ক বস্তু রাখে সেটাকে তিনি সরিয়ে দিতেন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিনের জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দিতেন এটা ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বাচ্চারা গিয়ে যখন বলল মা চলো মসজিদ নববীর দিকে যাই নবী যেহেতু আসছে আল্লাহর রাসূল মনে হয় আসছে বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর ভিতরে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমি বিলাল এখানে আসছি আপনি কোথায় সাহাবা একরাম কাঁদতে লাগলেন মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল সাহাবা আজমাইনগণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বিলাল তুমি একটিবারের জন্য হলো আজান দাও আমরা একটু নবীর জামানাকে স্মরণ করে কাঁদব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আজান দিব না আমি আজান দিতাম আল্লাহর রাসূল ইমামতি করতেন আমি এখন আর আজান দিব না সাহাবা চিন্তা করলেন কারো কথা রাখবে না হাসান হোসেন যদি এসে বলে তাইলে সেই কথা রাখবে সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বলা হলো আপনারা দুইজন গিয়ে যদি অনুরোধ করেন হযরত বিলাল অবশ্যই আজান দিবে দুইজনে অনুরোধ করলেন আপনি দয়া করে আজান দেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনার জন্য আপনাদের জন্য আমার জানটাও হাজির হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য তখন দাঁড়াইলেন আজান শুরু করে দিলেন আল্লাহু আকবার বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন যখন আশহাদু আন্না মুহাম্মাদ এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে তিনি থর 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 করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল কিতাবের মধ্যে লেখে ঘরের মহিলারা পর্যন্ত স্যান্ডেলবিহীন মাথার কাপড়ের খবর নেই দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদ নববীর দিকে চলে আসছে এটাকে বলা হয় মুহাব্বত এটাই হচ্ছে হুব্বে রসুল বাইরা আমার বন্ধুরা আমার এতটুকু বলতে চাই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসলো যে আমার দিনকে ভালোবাসলো আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন বলেন সে যেন আমি নবীকে ভালোবাসলো বলেন সুবহানাল্লাহ আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে সঙ্গে হয়ে জান্নাতে থাকবে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে একটু হাত তুলে দেখা আল্লাহ তুমি সকলকে কবুল কর সকলে বলে আমিন সকল হাত নামান আল্লাহ রাব্বুল আলামিন সকাই সবাইকে কবুল করুন সকলে আরেকবার বলুন আমিন আমি এরকম কয়েকটা লোক দেখতে চাই একটু অল্প সময়ের মধ্যে যে হুজুর আমি আমার নবীকে ভালোবেসে শুধু আমার নবীর জন্য
আমার নবীকে ভালোবেসে আমি দাড়ি আগে কাটতাম, এখন আর কাটবো না। হুজুর দোয়া করবেন, চেহারার মধ্যে হাতায় দিবেন, এরকম কে আছেন যুবক ভাই, কটা যুবক ভাই আমি এরকম চাই, হাত তুলে দেখান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যারা দাঁড়িয়ে নাই এরকম লোক দাঁড়ান, যে আমার জীবনে আমি দাঁড়ির মধ্যে হাত দেবো না, আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আমার দাঁড়ির মধ্যে জীবনে হাত দেবো না, একটু হাত তুলে দেখান, দাঁড়ান একটু দাঁড়ান, কে আছেন একটু দোয়া করে, কে আছেন দাঁড়া, আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলে আমিন, বসেন। আমি আমার নবীকে ভালোবাসি, ভালোবাসবো ইত্তেবায়ের মাধ্যমে, কথা ক্লিয়ার বুঝতে পারছেন? 53 বছর ভালোবাসছে, 53 বছর হায়াতে জিন্দেগি পর্যন্ত, 46 বছর আবু তালেব আল্লাহ নবীকে এতখানি ভালোবাসছে কল্পনার করা যায় না, কিন্তু ইত্তেবা করে নাই। আমরা বলি আমরা মুসলমান, নবীর আসে, কিন্তু আমার দুঃখের বিষয় আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মিথ্যা কথা বলি, নবীর সুন্নত আমার ভিতরে নাই, আমার দাড়ি নাই, যেটার ব্যাপারে বলা হয়েছে ওয়াজিব, রাখাটা ওয়াজিব, ওয়াজিব ফরজের পর্যায়ে। আমরা যেন নবীর এরকম উম্মত না হই যে কেয়ামতের ময়দানে যেন নবী উম্মতের জন্য কাঁদবেন, কিন্তু একদল উম্মতের জন্য বলবেন সহকন সহকন লিমান গায়্যারা মিন বাদি, দূর হ বদ্দিন, আমার আমার কাছে তুই আসবি না, আমার কাছে আসবি না, তুই আমার ধর্মকে দূরেশ্বেত করে দিছ, বলেন নাউজবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আর বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।